কথায় গানে মনে মনে সুরে সুরে সবখানে কথায় গানে সুরে সুরে নমস্কার আমাদের কথায় ও গানে অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্বটি। আজকে আমাদের সঙ্গে এমন একজন শিল্পী রয়েছেন বা এমন একজন মানুষকে আমাদের অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছি যিনি ছোটবেলা থেকে সেইভাবে প্রথাগতভাবে কিন্তু সঙ্গীত চর্চা করেননি বা পেশাগতভাবে সঙ্গীতকে কখনো ভাবেননি। সম্পূর্ণ ভালোবাসার থেকে, মনের চাহিদার থেকে, ভালো লাগার থেকেই কিন্তু সঙ্গীত চর্চা তার শুরু। পরবর্তীকালে অনেকটা সময় পর তিনি সঙ্গীতের কিছু চর্চা করেছেন ঠিকই, কিন্তু সেটাও সেই ভালোবাসার থেকেই, শখের থেকেই। হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে এমন একজন আছেন, তিনি যেমন একদিকে সঙ্গীত শিল্পী, অন্যদিকে সরকারি উচ্চ পদাধিকারিক। আমাদের সঙ্গে রয়েছেন সেক্রেটারি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির মিস্টার প্রদীপ কুমার চক্রবর্তী। নমস্কার স্যার, আমাদের অনুষ্ঠানে আপনাকে পেয়ে আমাদের ভীষণ ভালো লাগছে। এত ব্যস্ততম আপনার কর্মজীবন, তার মাঝখানেও আপনি এইভাবে সময় বার করে আমাদেরকে দিয়েছেন, তার জন্য সত্যি আমরা কৃতজ্ঞ। অনেক সুন্দর সুন্দর গান শুনব আপনার কাছ থেকে। আমরা গানের পর্বে যাব অবশ্যই, তার আগে আপনার সঙ্গে সঙ্গতে যারা আছেন একটু তাদের সঙ্গে আমি আলাপ করিয়ে দিই। হারমোনিয়ামে রয়েছেন রাজ্যের একজন বিশিষ্ট শিল্পী শ্রী মিন্ময় ঘোষ মহাশয়। নমস্কার স্যার, অনুষ্ঠানে আসার জন্য খুব 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 ধন্যবাদ আপনাকে। গিটারে রয়েছেন শ্রী সৌমেন ঘোষ। নমস্কার সৌমেনদা, অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। আমার ডান দিকে রয়েছে তবলায় শ্রী নারায়ণ বিশ্বাস। নমস্কার। অক্টোপ্যাডে রয়েছে শ্রী কিশোর ভট্টাচার্য। নমস্কার। আমরা গানের মূল পর্বে এখন চলে আসব। স্যার, আমরা প্রথমে কোন গানটা দিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান? প্রথম কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের গাওয়া একটি গান, কোরা কাগজ থা ইয়ামন মেরা, যেটা এসডি মামনের মিউজিক ডিরেক্টরশিপে হয়েছিল, এই গানটা প্রথম আমি অ্যাটেন্ড করছি। ঠিক আছে। खेलिया नाम इस पे तेरा।
मीत जाके तेरा कोरा कागज था ये मन मेरा लिख लिया नाम इस पे तेरा সুন্দর এই গানগুলো তো আমরা বহুবার শুনেছি তাই না কিন্তু তারপরেও মনে হয় আরো শুনি এগুলো কোনোদিনও কিন্তু পুরনো হওয়ার নয় ভীষণ সুন্দর লাগলো আপনার কণ্ঠে যেটা খুব জানতে ইচ্ছা করছে যে এত সুন্দর করে যে আপনি গানের চর্চাটা চালিয়ে যাচ্ছেন এত ব্যস্ততার মধ্যেও আপনার যে কর্মব্যস্ততা রয়েছে আমরা শুনেছি আমরা জানি প্রত্যেকেই এই দুটো দিক আপনি কিভাবে সামলাচ্ছেন সেটা আমাদের কাছে বিশাল বড় একটা প্রশ্ন সঙ্গীতের জগৎ আর কাজের জগৎটা কিভাবে ব্যালেন্স রেখে আপনার এগিয়ে যাওয়া একটু যদি আমাদের সবার কাছে এটা বলেন সরাসরি ভাবে সঙ্গীতে আমার আসা কোনোদিনই হয়নি মানে আমি পরোক্ষভাবে কোথাও না কোথাও মানে সঙ্গীতের চর্চাটা হতো চর্চা মানে এরকম যে ছোটবেলা থেকে একটা মানসিকভাবে প্রস্তুতি ছিল যে কিভাবে গান শেখা যায় অথচ গানের সুযোগ শেখার সুযোগ আমার বাড়িতেই ছিল আচ্ছা আমার বাবা নিজেই সিঙ্গার ছিলেন আচ্ছা মা কোনোদিনই আমাকে এটাতে এনকারেজ করতে দেননি মা সবসময় আমাকে এটা থেকে দূরে রাখতেন কারণ বাবা চাইতেন না বাবা ওইভাবে চাননি আমাকে আমি শিখি পড়াশোনায় বেশি মনোযোগ ছিল আমি ভালো ছাত্রও ছিলাম মেধাবী ছাত্র ছিলাম তো মা চাইতেন যে শিক্ষার দিকেই বেশি যেন মনোযোগী হই গানটা ততটা বেশি লাইক করতেন না এটা বিশেষ কারণও ছিল পারিবারিকভাবে যাই হোক তো আমার পরিবারের দিক থেকে ওরকম কোনো এনকারেজমেন্ট গান শেখার জন্য মোটেই ছিল এটা আমার স্বেচ্ছায় আমার একটা ইচ্ছা ছিল তো আমি ছোটবেলা থেকেই ধরুন গান শুনতাম বা কোথাও কোথাও সুযোগ হলে গান গাইতাম তারপর ধরুন স্কুল কলেজে কোথাও কোথাও ফাংশন যদি হতো তখন আমি গান করতাম তো ওটা ভোকাল হিসাবেই আমি করতাম যাই হোক ইনস্ট্রুমেন্টালিস্টটা বাজিয়ে যেত জানি না তখন গান আদৌ হতো কি না কিন্তু আমি গাইতাম আর কি ঠিক আছে ধরুন কবিতা আবৃত্তি গান ইত্যাদি রবীন্দ্রসঙ্গীতই তখন ভালো ছিল রবীন্দ্রসঙ্গীত বা নজরুলগীতি এগুলি আমি তখন লাইক করতাম আর কি এছাড়াও ধরুন নাটকে অংশগ্রহণ করা ড্রামা আমরা করতাম ইংরাজি ড্রামা হিন্দি ড্রামা বাংলাও আমরা করতাম
যাত্রা করা এটাতেও আমি ছিলাম মানে কালচারাল দিক থেকে মোটামুটি আমার এটা সব সময় এটা উৎসাহ ছিল আর কি কর্ম জীবনে আসার পর ধরুন গানে যাওয়াটা আস্তে আস্তে আমি একটু আগ্রহী হতে আরম্ভ করলাম মানে বিশেষ করে আমি যখন শিলং থেকে এখানে এলাম আমার জন্ম তুরাতে হয়েছিল তো তুরা ধরুন ওখানে রবীন্দ্র পরিষদ ছিল ওখানে আমি যুক্ত ছিলাম আচ্ছা শিলং এ রবীন্দ্র পরিষদ ছিল ওখানেও আমি যুক্ত ছিলাম তো ওখানে আমি চাকরিও করতাম পড়াশোনা শেষ করে আমি শিলং এ চাকরিও করেছি কয়েক বছর তারপর যখন আমি এখানে সিভিল সার্ভিস পেয়ে এলাম তারপর ধরুন আমাকে গানে আকর্ষণ আকৃষ্ট করেছে আমার নিজের সহধর্মিনী আমার মিসেস বাসুরী চৌধুরী চক্রবর্তী সেই আমাকে ইন্সপায়ার করতো গান গাওয়ার জন্য ঠিক আছে তারপর এখানে সিভিল সার্ভিসে তো খুব ব্যস্ততা বেশি ছিল আমি বিভিন্ন জায়গায় পোস্টিং ছিল আমার তো সবসময় ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে ম্যাক্সিমাম আমি কাটিয়েছি তো ফলে ব্যস্ততা ছিল ফাঁকে ফাঁকে আমি গান শুনতাম এবং সুযোগ পেলেই আমি গান করতাম মানে ওই ভালো লাগার থেকেই জায়গাটাকে নিজেই বেছে নেওয়া যে আমাকে জায়গাটা বেছে নিতে হবে ব্যস্ততার মধ্যে তারপর ধরুন কোথাও কোথাও তো এরকম এখানে তো ভালো চর্চা আছে যেটা না মেঘালয়ে তো অন্যরকম মানে আমাদের মিক্সড সংস্কৃতি ওখানে ইংলিশ হিন্দি বাংলা এরকম আর এখানে তো সংস্কৃতি বাংলা ছিল ট্রাইবাল এরিয়া আছে ককবরক ইত্যাদি কিন্তু মানে এত ভালো এত সাংস্কৃতিক চর্চা এত ভালো আমি মফস্বলে পোস্টিং হওয়ার পরও ধরুন যেমন বিলোনিয়া আমি একটা এক্সাম্পল দিচ্ছি বিলোনিয়া বিলোনিয়াতে সাংস্কৃতিক চর্চা খুবই ভালো মানে সবাই বলে খোয়াই বা ধর্মনগর আমি বলবো যে বিলোনিয়া কোনো অংশেই কম নয় কিন্তু হাইলি কম্পিটিটিভ এবং ওখানে টাউন হলেও আমি পারফরমেন্স করেছি আমার আমি যখন এসডিএম ছিলাম বিলোনিয়া তখন ধরুন ওখানে সাংস্কৃতিক কিছু টিম ছিল ওরাও আমাকে এনকারেজ করতো আস্তে আস্তে আমি যখন আমার পোস্টিং জিরানিয়া বা আগরতলায় ইত্যাদি হলো তখন ধরুন আমি আগরতলায় এএমসি বা ডাইরেক্টরেট স্কুল এডুকেশনে আমি গান করতাম মানে রবীন্দ্রসঙ্গীত ইত্যাদি আমি করেছি এবং সেই সময় এই নারায়ণ বিশ্বাস যিনি আছেন উনি আমাকে এনকারেজ করতেন গান গাওয়ার জন্য হ্যাঁ তো উনি বাজিয়েছেনও এবং আমার সিস্টার ইন ল একজন ছিলেন মানে আমার মিসেস দিদি উনি টিচার ছিলেন নারায়ণবাবু চিনেন চিনতেন আর উনি মারা গেছেন এই কয়েক মাস আগে মারা গেছেন উনি আমাকে বিশেষভাবে এনকারেজ করতেন তো ফ্যামিলিতে ওদের ফ্যামিলিতে সবাই এগিয়ে যাওয়া পরবর্তীকালে কিভাবে গানে একদম মানে সিরিয়াসলি আসা এবং আমি গজল গানও করি ইত্যাদি পরবর্তীকালে সবচেয়ে বেশি এনকারেজ করেছেন আমাকে এই মিনময় দা মিনময় ঘোষ যিনি বসে আছেন উনি আমার গাইড আমরা ওনাকে পেয়ে গেছি আজকে উনি আমার গাইড উনি আমার গুরু তো উনি আমাকে গজলের দিকে কিন্তু আকৃষ্ট করেছেন তো এবং উনি আমাকে এনকারেজ করতেন আমি ওনাকে জিজ্ঞেস করেছি এই বয়সে আমি কি করে গান করব আমি তখন ধরুন আমি ওনার কাছে শিখি ধরুন আজকে চার বছর উপরে হয়ে গেছে তো আমরা আমরা গজল নিয়ে আরো জানবো আমরা তার মাঝখানে আরেকটা গান শুনে নি তারপর আবার বাকি কথায় যাব কথা শুরু হলে তো অনেক কথাই জানতে ইচ্ছা করছে আপনার কাছ থেকে আমরা আবার যাব একটা গান কি শুনবো এখন আমরা এখন গোলাম আলীর গান একটা শোনাই হম তেরে শহর মে আয়ে হ্যায় আরেকটা অসাধারণ গান ठिकाना है क
অসাধারণ একটা গান শুনলাম গজল গুলাম আলী খাঁ সাহেবের। অপূর্ব সুন্দর লাগলো স্যার আপনার কণ্ঠে। মানে আমাদের সেটাই জানার যে এই যে আপনার কাছ থেকে প্রথমে শুনেছিলাম যে সেইভাবে প্রথাগত সঙ্গীত চর্চা আপনি করেননি, কিন্তু আপনার কণ্ঠে এই গজল শুনে সেরকম কিন্তু আমরা কিছুই বুঝে উঠতে পারলাম না। একদম পুরো পরিণত শিল্পীর মতন আপনার গলা। আর সবচেয়ে ভালো লাগছে আপনার শিক্ষাগুরু, সঙ্গীত শিক্ষাগুরু আপনার সঙ্গে রয়েছেন, সেটা একটা বড় ব্যাপার। আমি এই জায়গাটা থেকে আবার শুরু করতে চাই যেখানে আমরা শেষ করেছিলাম, যে আপনি যে বললেন যে রবীন্দ্রসঙ্গীতের চর্চা একসময় করেছিলেন, তারপরে গজলে যাওয়া, সেটা কীভাবে?
আসলে তো ভালো লাগাটাই হচ্ছে ব্যাপার আর অন্য কিছু নেই এর মধ্যে। হ্যাঁ হ্যাঁ রবীন্দ্র সঙ্গীত চর্চা আমি ছেড়ে দিয়েছি এরকম না, মানে মাঝে মাঝে আমি রবীন্দ্র সঙ্গীত করি মানে স্টেজ বুঝে আর কি। আচ্ছা তো যেটা যেভাবে গজলে আসা তার প্রেক্ষাপটে আমি আর একটু বলছি যে কিভাবে আমাকে সবাই ইন্সপায়ার করেছে। আজকে অনেকে এখানে আছে, এখানেও এরা আছে, যেমন স্কুল এডুকেশনে তো আমি নারায়ণ বিশ্বাসকে বললাম যে উনি কিন্তু ছিলেন এবং আমার শালিকা ছিলেন আর কি, যিনি নিজেও হারমোনিয়াম বাজিয়েছিলেন। পরবর্তীকালে আমি যখন স্কুল এডুকেশনের ডাইরেক্টর ছিলাম তো ওখানে কিন্তু মানে রবীন্দ্রসঙ্গীতই বেশি হতো। পরবর্তীকালে স্কুল এডুকেশন থেকে আমি যখন ধরুন অন্য ডিপার্টমেন্টে চলে গেলাম, বিশেষ করে যখন আমি রুরাল ডেভেলপমেন্ট দেখি বা তখনই কিছু কিছু ক্ষেত্রে গজল গাওয়ার একটা ইচ্ছে ছিল, তো কোনো সময় আমাকে অনেকে গজল গাইতে বলতেন, তো আমি গজল গাইলাম। একবার কিন্তু সোমেনও কিন্তু এখন আমি একটা গজল গাইছিলাম, সোমেন সঙ্গে সঙ্গে ইনস্ট্রুমেন্ট খুলে তাড়াতাড়ি, এটা সেরকম এটা একটা ইসের মতো মানে এক্সটেম্পোরের মতো আর কি, মানে কোনো ইনস্ট্রুমেন্ট ছিল না, আমাকে গাইতে বলা হয়েছে হঠাৎ গাও, তো তখন ওই ইনস্ট্রুমেন্ট নিয়ে চলে আসছিল। তো গজলে যাওয়াটা বিশেষ করে আমি বলবো, আমি যখন সিপাহী জেলা ডিএম ছিলাম ওই সময় আমি গান শিখতাম, আমার আরেকজন গুরু ছিলেন ভজন চক্রবর্তী, উনি বছর দুয়েক আমাকে গান শিখিয়েছিলেন, তো উনি ক্লাসিক্যাল দিয়ে শুরু করেছিলেন। পরবর্তীকালে আমি একবার ইনভাইটি হিসেবে ওএনজিসির একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে আমি গজল গান শুনছিলাম, আমি গজল আসলেই পছন্দ করতাম কিন্তু আমি গাইতে পারতাম না, আমি কখনো ভাবিও নি যে আমি গজল গাইতে পারবো, ঠিক আছে শোনাটা ভালো লাগতো, গোলাম আলীর গান তো আমি ছোটবেলা থেকে শুনতাম কিন্তু গাইনি কখনো, মানে সাহসই করিনি। তো ওএনজিসির ওই প্রোগ্রামে দেখা হয় আমার এখন যিনি গুরু মিন্ময় ঘোষ মহোদয়, যিনি আমার সঙ্গেই আছেন আজকে, আমাকে সাহায্য করছেন সাপোর্ট করছেন হারমোনিয়ামে, সাধারণত উনি হারমোনিয়াম কাউকে সাপোর্ট করেন না, আমার রিকোয়েস্টে উনি এসেছেন এবং আমারও এটা সৌভাগ্য যে উনি সঙ্গে আছেন, এটা একটা বিশাল সাপোর্ট এবং আমার স্ট্রেংথ বাড়িয়ে দেয়। উনি ওনাকে আমি অনেকগুলি গান গাইতে শুনলাম, প্রায় 12-13টা গান উনি কিন্তু এক নাগারে করে গেছেন, তার মধ্যে গজলই ম্যাক্সিমাম, সবগুলি প্রায় গজলই ছিল। তো ওএনজিসির অ্যাসেট ম্যানেজার তখন পার্টি হচ্ছিল, তো আমাকে এসে কোথাও শুনেছে হয়তো আমি গান টান করি, কখনো ওদের প্যান্ডেলে দুর্গাপুজোর সময় আমি গান করেছিলাম, ভোকাল হিসেবে ওদের যা ইনস্ট্রুমেন্ট ছিল ওখানেই আমি গান করে দিয়েছিলাম। তো পরবর্তীকালে সবাই জানে আর কিছু কিছু গান আমি গান গাই বা গান পছন্দ করি, তো উনি আমাকে রিকোয়েস্ট করলেন স্যার একটা গান করুন, আমার আরে এখন মিন্ময় ঘোষের গান শোনার পর আমি এখানে কি করে সাহস করবো গান করার, এতগুলি গান উনি করেছেন আমি গান এনজয় করছি, আমি প্লিজ গাইতে পারবো না। উনি আমাকে জবরদস্তি অলমোস্ট জবরদস্তি উঠিয়ে দিলেন, আমি তিনটা গান করেছিলাম, এর মধ্যে গজলই ছিল, তো উনি শুনেছেন। পরবর্তীকালে উনি আমার সাথে কন্ট্যাক্ট করেন, আচ্ছা আমার নাম্বার কালেক্ট করেছেন, আমি তখন সিপাহী জেলা ডিএম ছিলাম, তারপর উনি আমাকে আমার সাথে ওনার কথা হয় আমার সম্বন্ধে উনি জানেন জানতে চাইলেন, আমি বললাম এমন এরকম হচ্ছে, তো আমার অবজেক্টিভ কি উনি বলছেন, আমি বললাম অবজেক্টিভ গান শেখা, আমি যদি সাবলীলভাবে গান গাইতে পারি তাহলে আমি যদি মনে নিজের মনে নিজেকে স্যাটিসফাই করতে পারি তাহলেই যথেষ্ট, আর হচ্ছে যে ঠিক আছে আমি স্টেজেও গান গাইতে চাই। তো উনি বলছেন হবে, আপনার গলা আছে আপনার সুর আছে এটা হবে, এখন আমার বয়স হয়ে গেছে, তো উনি বললেন বয়স কিছু ব্যাপারই না, এটা কোনো ব্যাপারই না, আপনি করুন কিছুদিনের মধ্যে আপনার হয়ে যাবে। তো আমি ওনার কাছে শিখছি এইভাবেই গজলে আসা, উনি ভালো গজল সিঙ্গার, উনি অন্য অন্য গান করেন, মায়ের গান খুব ভালো করেন, অন্য অন্য গান গান করেন, আধুনিক গানও করেন, আমাদের গজল ওনার কাছে খুবই ভালো লাগে, আমার কাছে আমি শুনেছি ওনার কাছে। তো এইভাবে গজলে আসা। আমরা আবার একটু গানে যাই, আবার কথায় যাব পরে, আমরা এখন কি শুনবো? এখন গোলাম আলী আরেকটি গান আমি শোনাচ্ছি, তা গোলাম আলী এবং আশা ভোসলে দুইজনে এই গানটি করেছিলেন, এটা হচ্ছে নায়না তোসে লাগে বা সারে রায়না জাগে, ঠিক আছে। সারি রে না জাগে জাগে নয়না
तुसे लागे सारी रहना जागे तूने चुराई मोरी निंदिया तू ही चैन चुराए नैना तुसे लागे सारी रहना जागे जागे नैना तुसे लागे नैना लागे नैना लागे मेरी सांसों में लहराई खुशबू भोले मीठा मीठा दर्द जगाए नस नस में तू डोले मेरी सांसों में लहराई अंग में खुशबू भोले मीठा मीठा दर्द जगाए नस नस में तू डोले सवेरे होठों पर भी ना रही आए ना तुसे लागे सारी रहना जागे जागे नैना तुसे लागे तुसे लागे नैना लागे तुसे लागे सारी रहना जागे जागे नैना तुसे लागे नैना लागे नैना लागे आशाओं के फूल सभी खिल जाए तोड़ के रस्मों की जंजीरें दोनों मिल जाए सपने महके आशाओं के फूल सभी खिल जाए जो दोनों के बीच पल में तुसे लागे सारी रहना जागे जागे नैना तुसे लागे सारी रहना जागे तूने चुराई मोरी निंदिया तू ही चैन चुराए नैना तुसे लागे सारी रहना जागे जागे नैना तुसे लागे
नैना लागे नैना लागे आ বাহ অসাধারণ আরেকটা গজল আমরা শুনে নিলাম। এসব গান তো আমরা বহুবার শুনেছি, কিন্তু স্যার সত্যি আপনার কণ্ঠে শুনতে শুনতে একটা কথাই মনে আসছিল যে ভালো লাগা বা কোনো জিনিসকে সঙ্গীতকে বিশেষ করে ভালোবাসার থেকে চর্চা সেইভাবে তো আপনি ছোটবেলায় করেননি, কিন্তু কোথায় পৌঁছে যাওয়া যায় আজকে আপনার কণ্ঠে এইসব গান শুনে সত্যি সেটা অনুভব হচ্ছিল যে সত্যি অসাধারণ লাগছিল সবটা গান আপনার কণ্ঠে। আর যেটা আরো জানার আছে যে আমরা একদম অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, হয়তো আমরা আর একটা গান শুনবো, আমরা যাব গানে, কিন্তু তার আগে জানতে ইচ্ছা করছে যে এতদিন তো প্রথম জীবনে তো সেইভাবে গানের চর্চা হয়নি, এখন আশেপাশে পারিপার্শ্বিক প্রত্যেকের প্রেরণায় গানটা সেইভাবেই শুরু করেছেন, চর্চাও চলছে তাই না, তার সঙ্গে চলছে কর্মের জগতের একটা ব্যস্ততা, তো আপনার ভবিষ্যতে কি ইচ্ছা আছে, মানে এইভাবেই কি ব্যস্ততাটা বাড়িয়ে নেওয়া বা সঙ্গীত চর্চাটা চালানো? এখন তো সঙ্গীত ধরুন একটা জীবনের অঙ্গ একটা হয়ে গেছে, মানে একটা বড় জায়গায় চলে এসেছে, চলে এলো মানে সঙ্গীতকে একটা স্থান করে নিয়েছি, আচ্ছা এটা রয়ে গেছে, আমি সঙ্গীতকে ভালোবাসি এবং এটা নিয়ে আমি আরো চর্চা করতে চাই, আর যখনই সুযোগ পাবো অবকাশ পাবো আরো বেশি করে করব। আমার পারিবারিক জীবনেও আমার স্ত্রী আমাকে সাহায্য করেন, আমি সময় এখানে দিতে পারি স্ত্রীর জন্যও, এটা একটা বড় পাওয়া, এটা ব্যালেন্স ওখানে হয়, ঠিক আছে। এখন মেয়েরাও বড় হয়ে গেছে, সুতরাং আমার একটা ওইদিকে আমি একটা জায়গা করে নিতে পারবো, এটা চলবে আরো চলবে, আমি আগামীতেও আরো চেষ্টা করব নিজেকে ইমপ্রুভ করার জন্য। আর যেটা জানার যে এমনিতে তো আপনি এর আগে যেটা আমাদের বলেন যে কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় গেছেন, আপনাকে গানের পারফরমেন্সও করে থাকতে হয়েছে, তো এরকম কিছু অভিজ্ঞতা কি আছে আরো শুনতে চাই। হ্যাঁ মানে কর্মজীবনে ব্যস্ততার মধ্যেও দেখুন কোথাও হয়তো আমি গেস্ট হিসেবে গেছি বা চিফ গেস্ট হিসেবে গেছি কোনো প্রোগ্রামে, গান গাওয়ার জন্য অনুরোধ আমাকে করতো, তো তখন হয়তো ধরুন আমি প্রস্তুতই ছিলাম না, হয়তো গান করতে হতো, করে দিয়েছি, এরকম হয়েছে কয়েকটা জায়গায়, যেমন বিলোনিয়ায় হয়েছে, আগরতলা বেশ কয়েকটা জায়গায় হয়েছে, আর কিছুক্ষণ আগে আমি একটা উদাহরণ দিচ্ছিলাম, সোমেন গিটার দৌড়ে গিয়ে নিয়ে এসেছিল আমাকে, একজন বেশ ভেরি সিনিয়র অফিসার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার জয়েন্ট সেক্রেটারি লেভেল, উনি যখন এসেছিলেন আমার প্রিন্সিপাল সেক্রেটারি রুরাল ডেভেলপমেন্টের, উনি বলেছিলেন যে প্রদীপ গান জানে, আপনি গান শুনতে পারেন। এবার ম্যাডাম আমাকে বললেন প্রদীপ তোমাকে গান শোনাতেই হবে, ডিনার হয়ে যাক, ডিনার হয়ে গেলে গান একটা শোনাবে, তা আমি তখন চিন্তা করছি ইনস্ট্রুমেন্টও নেই, খালি গলায় গান গাইতে হবে, তো এটা পারবো কি না, তো একটু সেখানে খালি গলায় আমি শুরু করেছিলাম। আচ্ছা আচ্ছা, পরবর্তীকালে ও গিটারে আমাকে হেল্প করেছে সৌমেন, তো সৌমেন ছিল তাই, বাকিরা ছিলেন কিছুক্ষণ আগে, আমার গুরুজিও সেখানে গান করে চলে গেছেন পারফরমেন্স করে, তারপর ওখানে গান করেছে। এছাড়াও ধরুন কিছুদিন আগেও আমি দিল্লিতে যখন গেলাম, আমি আগে ডাইরেক্টর সেন্সাস অপারেশন ছিলাম, 3 বছর আমি সেখানে ডেপুটেশন ছিলাম, মানে এটা আগরতলারই চার ছিল এবং মিজোরাম, এই দুটো স্টেট দিয়ে আমি দেখতাম, তো সেখানে আমার যিনি বস রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া এবং কমিশনার অফ সেন্সাস, অনেক সিনিয়র আইএএস অফিসার, উনি আমাকে বললেন প্রদীপ তোমাকে গানা শোনানো পড়েগা আর গজল হি শোনানো পড়েগা তোমাকে, মানে বলা ঠিক হ্যাঁ স্যার শোনা দেবে, তো তখন অপ্রস্তুত ছিলাম আমি, ঠিক যাই হোক আমি ওনাকে গান শুনিয়েছি, ওখানে 3টে গান এরকম শোনাতে হলো, এর আগেও উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন গান গাওয়ার জন্য, আমি আরেকবার করেছিলাম, উনি যখন আগরতলায় এসেছিলেন আমি, উনি ছিলেন বিএসএফের আপ্যায়নে, সেই গেস্ট হাউসে ওখানে প্রোগ্রাম হয়েছিল, আমাদের চিফ সেক্রেটারি এবং অন্যান্য কলিগরাও ছিলেন, ওই বস ছিলেন বিএসএফ এর সবচেয়ে বড় অফিসার ইনি, যিনি আইজি লেভেল, উনিও ছিলেন, তারপর ওখানে গান গাইতে আমাকে বলা হলো, তো আমি ওখানে বেশ 5-6টা গান করেছিলাম, ঠিক আছে, চিফ সেক্রেটারি আমাকে তখন, এখন যিনি চিফ সেক্রেটারি, উনি বললেন আরে তুমি তো তোমারা বহুত ইম্প্রুভ হো গিয়া, গানা কাহাঁ শিখা, কেসা গানা আয়া তোমারা ইতনা, মানে তো জানা জানতেই নেই তুমি গানা জানতেও, তো এরকম হয়েছে।
किशोर तो बजिए बेस कैक बार हटात कर তো রবীন্দ্র পল্লীতে আমি থাকি কমন কোয়ার্টার্স ওখানে ও তো বাজিয়েছে সোমেন বাজিয়েছে নারায়ণবাবু তখন ওশো ওখানে আমার গান করেন অন্য অন্য জায়গায় অনেক স্টেজে উনি গান করে আমাকে গান বাজিয়েছিলেন এরকম ভাবেই সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া আর উনি তো আসেনি আমরা তো আবার একটু গানে চলে যাই আমরা দুটো গজল তো শুনলাম তো আমরা দুজন দুটোই শুনলাম গোলাম আলী খান সাহেবের এবার আমরা কি জগজিৎ সিং এর কিছু গান শুনতে পারি হ্যাঁ জগজিৎ সিং এর আমি একটা গান করব বাহ ঠিক আছে তেরা চেহারা কিতনা সুহানা লাগতা হ্যায় चेहरा कितना सुहाना लगता है तेरा चेहरा कितना सुहाना लगता है तेरे आगे चाँद पुराना लगता है तेरा चेहरा कितना सुहाना लगता है नजर के लगते हैं तिरछे तिरी नजर के लगते हैं सीधा सीधा दिल पे निशाना लगता है सीधा सीधा दिल पे निशाना लगता है तेरे आगे चाँद पुराना लगता है तेरा चेहरा कितना सुहाना लगता है का क्या है पहले दो पल में लगती है आग का क्या है पहले दो पल में लगती है बुझते बुझते एक जमाना लगता है बुझते बुझते एक जमाना तेरे आगे चाँद पुराना लगता है तेरा चेहरा कितना सुहाना लगता है सच तो ये है फूल का दिल भी छलनी है सच तो ये है फूल का दिल भी छलनी
हंसता चेहरा एक बहाना लगता है, हंसता चेहरा एक बहाना लगता है। तेरे आगे चाँद पुराना लगता है, तेरा चेहरा कितना सुहाना लगता है, तेरा चेहरा कितना सुहाना लगता है, तेरा चेहरा कितना सुहाना लगता है। क्या बात सर, आरेकटा सुंदर आमरा गजल शुने निलाम। एटा आमादेर शोनार खूब इच्छा छिलो, सेजन्यई आपनार काछे रिक्वेस्ट राखा जे जगदीश सिंह जी जदि कोनो गान शोना जाय। खूब भाल लागलो। आर मनेर खिदे, मनेर इच्छे, मनेर चाहिदा संगीतके कोथाय पौंछे दिते पारे, आजके किन्तु आमरा पुरोटाई तार प्रमाण पेये गेलाम। अनेक धन्यवाद सर आमादेर ओई अनुष्ठाने आसार जन्य। অবশ্যই। আর যন্ত্রসঙ্গীতে যারা ছিলেন তাদের প্রত্যেকই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সহযোগিতার জন্য। আর দর্শক বন্ধুরা যারা এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করছি আমরা একটা সুন্দর অনুষ্ঠান আপনাদের উপহার দিতে পেরেছি, আপনাদের ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগাতেই কিন্তু আমাদের সার্থকতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই শেষ করছি, নমস্কার। নমস্কার।